আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্মার্ট পেমেন্টের মাধ্যমে অর্থাৎ পজ মেশিনের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিয়ে নেবেন। বিজনেস করতে গেলে অনেক ধরনের পেমেন্ট সিস্টেম রাখতে হয়, যেমন আজ নেক্সাস পে আছে, বিকাশ পেমেন্ট সিস্টেম আছে, নগদে পেমেন্ট সিস্টেম আছে, আবার পজ মেশিনগুলো তো আছেই পেমেন্ট নেওয়ার জন্য ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো বলে রাখা ভালো যে জয়পুরহাট সদরে বলছি, যদি কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চায় ফার্নিচারের শোরুমে বা কারখানাতে, ক্রেডিট কার্ডটা কি তাকে তার আগে যারা জানেন না তাকে একটু বুঝিয়ে বলি। ক্রেডিট কার্ডটা হচ্ছে আপনাদের একটা ব্যাংক আপনাদেরকে এক ধরনের ক্রেডিট দেয় লোন, এবং সেটা কার্ড করে দেয়। হয়তো আপনাকে একটা লিমিট দিল যে 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা বা 50,000 টাকা, হোয়াট এভার হতে পারে আপনার যে স্টেটমেন্ট অনুযায়ী আপনি কীরকম কী করেন, আপনি কেমন ব্যক্তিত্ব, কেমন আপনার মার্কেটে আপনার পজিশন কীরকম, এগুলো দেখে, আমি আসলে সহজ করে বলছি যে এগুলো দেখে ব্যাংক কিন্তু আসলে আপনাদেরকে ক্রেডিট কার্ডটা দিয়ে থাকে। আজকাল স্টুডেন্টরাও ক্রেডিট কার্ড পাচ্ছে, অনেক ব্যাংক দিচ্ছে। তো যাই হোক, এই ক্রেডিট কার্ডের কাজ হচ্ছে যে আপনি শুধু এটাতে পেমেন্ট দিতে পারবেন, এটাকে এখান থেকে কিন্তু টাকা ক্যাশ করতে পারবেন না, জাস্ট পেমেন্ট দিতে পারবেন এটা দিয়ে। তবে এখান থেকে টাকা ক্যাশ করারও একটা সিস্টেম আছে, তবে সেটা আসলে আমার এই ভিডিওতে বলাটা ঠিক হবে কি না জানি না, তবে আমি এটা এই ভিডিওর মাঝামাঝিতে একদম বলে দিব যে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে কীভাবে ক্যাশ করতে পারবেন। তবে উভয় পক্ষেরই কিন্তু রিস্ক থেকে যায় সেটাতে। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যারা যাদের কাছে আছে আর কি এই মেশিনটা, আপনারা কীভাবে পেমেন্টটা নেবেন। কারণ অনেকেই ভুলে যান যে অনেকদিন ইউজ করা হয় না, কারণ যাদের রেগুলার শপ আছে, যেমন কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, তারা রেগুলার এটা ইউজ করেন। কিন্তু আসলে দেখা যাচ্ছে আমরা কিন্তু সচরাচর এটা ইউজ করি না, মাসে হয়তো বা 2-4 বার 5 বার ইউজ করি। তো অনেকে ভুলে যান যে এটা কীভাবে ইউজ করতে হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারী হতে চলেছে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, আর এই অভিলাইফ ওকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন, আর অল অপশন সিলেক্ট করুন যাতে করে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর এটা হচ্ছে আমার ডেবিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করে দেখাবো। সচরাচর সবাই ডেবিট কার্ডটা ইউজ করে থাকে। ক্রেডিট কার্ড ইউজ করে কারা, যে ক্রেডিট কার্ড যারা আসলে লোনের মাধ্যমে ক্রেডিটের মাধ্যমে কিনতে চায়, ব্যাংক ক্রেডিট দেয়, আপনারা নগদই পেয়ে যাবেন টাকা, তবে 1,15,000 টাকা কেটে নেয়। এই ডাস্ট বাংলা ব্যাংকের এই পজ মেশিন নিতে হলে আপনারা 1,15,000 টাকা করে কাটবে তারা খরচ। আবার বিভিন্ন ধরনের অফার আসে অনেক সময়, সেই অফারে এত টাকা পর্যন্ত ট্রানজ্যাকশান করতে পারলে হয়তো ফ্রি দেয়, বা কয়েকটা কার্ড পঞ্চ করা ফ্রি দিয়ে দেয়। তো যাই হোক, এগুলো পরের ব্যাপার, এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর এই মেশিনটা নিতে হলে আপনাদের জাস্ট একটা ভালো লবিং থাকতে হবে এবং ভালো সেল থাকতে হবে। আপনারা যদি বুঝাতে পারেন ব্যাংকে তাহলে তারা আপনাদেরকে দিয়ে দিবে। এটা একটা আমেরিকান মেশিন, এখন চায়না মেশিন এসেছে নতুন আর অনেক সুন্দর, কিন্তু আমি এই মেশিনটা দিয়ে আপনাদেরকে দেখাবো। দুইভাবে এটাতে করা যায়, একটা মানে ক্র্যাচ করে আর একটা হচ্ছে ডিরেক্ট ডেবিট কার্ড, যেরকম আমরা এটিএম বুথে যেয়ে যেরকম আমরা ঢুকিয়ে টাকা উইথড্র করি সেরকম। তো ডেবিট কার্ড দিয়ে আপনারা টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন, যেটা আমি বলেছিলাম যেটা বলাটা আমার ঠিক হবে কি না। যেমন সেদিন আমার এক ফ্রেন্ড আসলো, আমাকে দিল, বললো যে আমার কিছু টাকা ক্যাশ দরকার। তো আমি তার ডেবিট আমি এখানে তাকে পেমেন্ট নিয়ে নিলাম তার কাছ থেকে, মানে আমার এই মেশিনে তো পেমেন্ট নেওয়া, কিন্তু আমার কাছ থেকে আমি তাকে ক্যাশ দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা ডেবিট কার্ড থেকে টাকা ক্যাশ করতে পারেন। সেমভাবে যারা ক্রেডিট নিতে চান, ক্রেডিটের টাকাও কিন্তু ক্যাশ করতে পারেন যদি কেউ আপনাকে দিতে রাজি হয়। তবে এই জিনিসটা এটা কিন্তু একদম একটা খারাপ, এটা করবেন না কখনো। এটা অনেকে করে, অনেক সময় বিপদ আপদ হইলে হয়তো বা করে, বা ফ্রেন্ড রিলেশন যার গুড রিলেশন থাকে তারা এই কাজটা করে, এটা করাটা একদমই ঠিক না। ব্যাংক জানতে পারলে অনেক মাইন্ড করবে এবং আপনার এটা কিন্তু বাতিলও করে দিতে পারে আপনার পজ সিস্টেমটা। যাই হোক, ক্রেডিট কার্ডের মাধ্যমে জয়পুরহাটের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ফার্নিচার বাজার, এই যে আমার প্রতিষ্ঠানের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কাছে একমাত্র এই মেশিনটা আছে জয়পুরহাট সদরে, আর কারো কাছে নাই আমি যতদূর জানি। যে যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ কিনতে চায়, ব্যাংক থেকে লোন নিয়ে ফার্নিচার কিনতে চায়, তাহলে আমাদের কাছেই আসতে হবে। তো চলুন শুরু করছি সরাসরি আজকের ভিডিও। অলরেডি 4 মিনিট হয়ে গেছে, সরি ফর দ্যাট। আপনারা প্রথমে যেটা করবেন, এই মেশিনটা আমি একটু কাছ থেকে দেখাই, সেটা হচ্ছে যে সর্বপ্রথমে এই মেশিনের কিন্তু একটা চার্জার আছে, এই যে চার্জ লাগানো আছে, যেভাবে আপনার প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা চার্জ দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে মেশিনগুলো পুরাতন হয়, এক দোকান থেকে উঠিয়ে নিয়ে হয়তো আরেক দোকানে দেয়, নতুন মেশিন খুব কম লোকই পেয়ে থাকে। যাই হোক, 1 ঘন্টা করে চার্জ দিলে মেশিনটা ভালো থাকে। তো এবং আরেকটা কথা বলি যে এটার এই এই সিস্টেমটার জন্য কিন্তু আলাদা একটা প্রতিনিধি নিয়োগ করা থাকে ডাস্ট বাংলা ব্যাংকের, তাদের এটা আমার অনেক ভালো লেগেছে। তারা নিয়মিত প্রত্যেক মাসে আপনার খোঁজ খবর নেবে। তো মেশিনের ঠিক পেছনে এই জায়গাটাতে আপনার ব্যাটারি আছে, এবং এই জায়গাটা গোল্ড রোল, যেই রোলটা আসলে বের হয় এদিক দিয়ে, সেই রোলটা আছে।
এটা এখান থেকে খুলে স্ক্রুতে খুলে আপনারা রোলটা এখানে সেট করতে পারবেন। তো যাদের রেগুলার সেল নাই, মাসে তো দু চারবার ইউজ করেন, তাদের একটা রোল অনেক দিন চলে যাবে, অনেক সময় বছর চলে যায়। তো এই যে এই জায়গাটা ঠিক এখানে যেটা উপর দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে এবং আমাদের সিম কার্ডের মতো যে চিহ্নটা, এটা ঠিক আমরা ডিরেক্ট আপনারা দেখবেন যে এই অবস্থায় যখন আসবে এই যে সবুজ বাটনটা কিন্তু ওকে বাটন, ওকে লাল বাটন বা হলুদ বাটন, এটা সবুজ বাটনটা হচ্ছে ওকে বাটন। সর্বপ্রথম এটা লগ ইন করতে হয়, লগ ইন করার জন্য যে লাস্টে এই যে নেক্সটে চাপ দিতে হবে, প্রথমে আপনাদেরকে আমি আরো একবার দেখাই, নেক্সটে চাপ দিতে হবে। সর্বপ্রথম যখন স্টার্ট করবেন মানে অন হবে, এটা যত অন থাকে তখন সেল অর সেল তারপরে স্টেটমেন্ট এরকম থাকে, সর্বপ্রথম যেটা করবেন নেক্সটে যাবেন, নেক্সটে চাপ দেবেন। নেক্সটে একটা চাপ দেওয়ার পরে একদম ড্রেক আমরা নিচে চলে আসব, অর্থাৎ মোড়ে চলে আসব। মোড়ে আসার পর সবুজটা হচ্ছে ওকে বাটন, বারবার বলছি এটা অনেক সময় বলে সবুজ বাটনে চাপ দেব, ওকে। হ্যাঁ, দেন নিচে এই যে লগ ইন আছে আমরা ডাইরেক্ট উপরে চাপ দিব, তাহলে নিচে চলে আসব, আবার এই সবুজ বাটনে চাপ দেব, কানেক্টিং দেখতে পাচ্ছেন, ওকে দিচ্ছেন, ডাউনলোড সাকসেসফুলি। যাই হোক, এই এইটা হলো মেশিনটা, আমরা অনলাইনে লগ ইন করে নিলাম, এটা এটা মেশিনে লগ ইন করে নিলাম। তো আপনারা প্রতিবার কাজ করার আগে এভাবে লগ ইন করে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখাচ্ছি লগ ইন কীভাবে করবেন। প্রথমে মেশিনটা যখন অন হবে, হ্যাঁ অন হওয়ার অন করার পরেই নেক্সটে চাপ দিবেন, ডিরেক্ট নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে মোড়ে চলে আসবেন, মোড়ে আসার পরে আবার ইয়েস বাটন অর্থাৎ এটা এটাতে চাপ দেবেন। অনেক সময় অনেকে ভুল করে যে মাঝখানে চাপ দিয়ে দেয়, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে, মাঝে না এখানে চাপ দিবেন, এই এটা হচ্ছে ওকে বাটন। ওকে চাপ দেওয়ার পরে যে লগ ইন আছে নিচে, আমরা নিচে চলে আসব, ডিরেক্ট উপরে চাপ দিলেও লগ ইনে যাই, আবার যে ভুলটা করেছে মাঝে মাঝে চাপ দেয়, মাঝে চাপ দিলে কিন্তু ভুল হয়ে যাবে, পুনরায় কেটে দিয়ে আবার লগ ইন করতে হবে, আর বারবার করলে মেশিনে সমস্যা হতে পারে, তাই খুব কেয়ারফুলি করবেন। তো এই লগ ইন আমরা করে নিলাম, এই যে আবারও লগ ইন করলাম আরেকবার, লগ ইন করে নেওয়া ভালো, যদি সফটওয়্যারের কোনো সমস্যা থাকে সেটা সলভ হয়ে যায়, অনেক সময় অনেক দিন ইউজ না করার কারণে সমস্যা হতে পারে। সো ওকে, ইটস ওকে, এখন আমি আরও একটা চাপ দিয়ে দেবো এটাতে, তারপর সেলে চলে গেছে, এখন আমি আমার কার্ডটা নেবো। ধরেন কাস্টমার আপনার কাছ থেকে অর্ডার দিয়েছে, ফার্নিচার কিনেছে, এখন আপনি কার্ড দিয়েছে, ডিরেক্ট আমি ঢুকে দিলাম, প্লিজ ওয়েট লেখা উঠেছে DBBL। এখন এখানে যেটা উঠছে যে এইটার নাম্বারটা কনফার্ম করতে বলছে, ওকে ইন্টার টু কনফার্ম, এই অবস্থা যখন চলে আসবে যে সেল ইন্টার টু কনফার্ম, তখন আবার এই যে ইয়েস সবুজ যে বাটনটা, যেই কালারই হোক না কেন ইয়েস বাটন এটা হবে, এই চিহ্ন থেকে এখানে চাপ দেবেন। এখন এখানে চাচ্ছে অ্যামাউন্ট, মজা বেশি একটু ভালো করে দেখবেন, এখানে কিন্তু একটা ফার্স্টে আছে একটা জিরো, তারপরে ডট, তারপরে জিরো জিরো। ধরেন 5000 টাকা বিল, তাহলে কী করতে হবে, ফার্স্টে 5 দিতে হবে, 5 দিলে কিন্তু লাস্টের জিরোটা আগে নেবে। এখন এই যে জিরো আছে, একবার জিরো চাপ দিলাম তাহলে এটা 50 পয়সা হলো, আরেকবার জিরো চাপ দিলে 5 টাকা হইলো, আরেকবার জিরো চাপ দিলে 50 টাকা, দেন 500 টাকা, দেন 5000 টাকা। ওকে, আমি মনে হয় বুঝাতে পেরেছি, আমি কেটে দিয়ে আরও একবার ওকে করে দিয়েছি, ওকে সরি, আমি কেটে দিয়ে আরও একবার আপনাদেরকে দেখাই। হ্যাঁ, রিমুভ করে নিয়েছি আওয়ার সেল, ফার্স্টে আমি কার্ডটি ইন করলাম, প্লিজ ওয়েট, দেন এই অবস্থায় ইন্টার টু কনফার্ম যখন আসলো তখন আমি সবুজ বাটনটা আবার চাপ দিলাম। এই অবস্থায় ধরেন 6999 টাকা আপনার বিল, 6999 টাকা, তাহলে আগে 6 দিতে হবে, তারপরে কী করতে হবে, 6টা তো সামনে চলে যাবে, তাহলে আগে 9 দিতে হবে, 9, আবার 9, দেন আবার 9, দেন আবার 9, দেন আবার 9, 6999 টাকা 99 পয়সা। ওকে, তো এই রকম করে নেওয়ার পরে আপনারা জাস্ট এই ওকে বাটনে চাপ দিবেন, ওকে বাটনে চাপ দিবেন। এখন কিন্তু পিন চাবে মানে ইন্টার টু কনফার্ম, তখন আরেকবার ওকে বাটনে চাপ দিয়ে কাস্টমারকে দিয়ে দিবেন যে এখানে আপনি আপনার পিনটা দিয়ে দেন। যাই হোক, এটা আমি আপনাদেরকে দেখাবো না, আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তো পিন দিয়ে দেওয়ার পরে এরকম হয়ে যাবে, ওকে, তারপরে ওকে ওকে বাটনে চাপ দেবেন, ওটে ওকে বাটনে চাপ দেবেন। যদি টাকা থাকে তাহলে চলে আসবে, যদি টাকা না থাকে তাহলে একটা স্টেটমেন্ট বের হয়ে আসবে যে এখানে কোনো ট্রানজ্যাকশান ডিক্লাইন্ড, অর্থাৎ টাকা নেই, ওকে, আমার এখানে অ্যাকাউন্টে টাকা নেই, দ্যাটস ওয়াই এটা এরকম দেখালো। যদি টাকা থাকতো তাহলে রিসিপ্ট বের হয়ে আসতো। তো এক্ষেত্রে বলি যে রিসিপ্ট, প্রথমে রিসিপ্ট বের হবে হচ্ছে দুটা, যেমন আমি 100 টাকার একটা পেমেন্ট আমি আপনাদেরকে করে দেখাই, মেবি আমার এখানে টাকা আছে কিনা আমি জানি না, ওকে, আমি 100 টাকার একটা পেমেন্ট করে দেখাই, আবারও দিচ্ছি, ওকে কনফার্ম, যেটা দেখালাম যে ফার্স্টে 1 দেওয়ার পরে এতগুলো শূন্য, 4টি শূন্য চাপ দিতে হলো, 100 টাকা চলে আসছে, ওকে করলাম, আবার ওকে করব কনফার্ম করার জন্য। এখন পিন নাম্বারটা দিব,
পিন নাম্বারটা আমার দেওয়া শেষ করার পরে ডিরেক্ট ওকে করে দেব। ওকে, 100 টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার ফোনে দেখুন, আমার ফোনে মেসেজও চলে আসছে, কাস্টমারের ফোনেও কিন্তু এরকম একটা মেসেজ যাবে। এই যে আমার ফোনে অলরেডি মেসেজ চলে এসেছে, কাস্টমার ফোনে এরকম একটা সাথে সাথে মেসেজ চলে যাবে, দেখ, ডিয়ার স্যার, ইউর অ্যাকাউন্ট হ্যাজ ডেবিটেড পজ পারচেস বাই টাকা 100 অর 06/03 2022, সময়টা 3:19:50, টাকা আছে 1714, অনেক টাকা আছে তো, আমি তো নিজেই জানতাম না। যাই হোক, এরকম মেসেজ চলে যাবে। তো যেটা করবেন আপনারা, প্রথমে যেটা বের হয়, যার কারণে আমি আমার এই 100 টাকা আমার অ্যাকাউন্টে পার করলাম, 100 টাকায় কিন্তু আমার কেটে নেবে, কিন্তু 15 পয়সার মতো কেটে নেবে, যাই হোক নিক, সমস্যা নেই আপনাদেরকে দেখানোর জন্য। এই যে প্রথম যে কাগজটা বের হবে উপরে, এই প্রথম কাগজটা, এটা হলো আপনাদের, একটু পেছন দিকে টান দে, টান দিলে ছেড়ে যাবে সুন্দর। এটা আপনারা রেখে দেবেন ইন কেস যদি টাকাটা পরের দিন আপনার অ্যাকাউন্টে জমা না হয়, অর্থাৎ এটা তো আপনার একটা অ্যাকাউন্ট, এখানে আপনি টাকাটা নিলেন কাস্টমারের কাছ থেকে, এরপর এই টাকাটা আবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার কারেন্ট অ্যাকাউন্টে পার হবে, সেইটাতে যদি না যায় সেক্ষেত্রে এই কাগজটা কিন্তু লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা আপনারা রেখে দেবেন, এবং তারপরে যে ইয়েস লেখা হচ্ছে যে প্রিন্ট কাস্টমার কপি, ওকে, প্রিন্ট কাস্টমার কপি ইয়েস করে আবার সবুজ বাটনে আরেকবার চাপ দেবেন। এবার কাস্টমার কপি প্রিন্ট হচ্ছে, এই যে কাস্টমার কপি প্রিন্ট হয়ে গেছে, এবার প্লিজ রিমুভ কার্ড, কার্ডটা রিমুভ করে ফেললেন, এবং দেন এইটা আপনারা একটু নিচের দিকে চাপ দিয়ে কোনা করে না, জাস্ট চাপ দিলেই ছেড়ে যাবে। ডাচ বাংলার এদের কার্ডগুলো অনেক ভালো, উপরে লেখা আছে ঢাকা ফার্নিচার বাজার, পুরো লেখাটা আসে নাই, যাই হোক মানে সফটওয়্যারের সমস্যা। এই যে 100 টাকা পেমেন্ট, এটা কাস্টমারকে আপনারা দিয়ে দেবেন। দেন কিন্তু আবার দেখেন প্রথমে যেরকম ছিল সেরকম চলে গেছে। এখন আরেকটা বিষয়, এটা আপনাদেরকে দেখাতে হবে, ভিডিওটা বড় হইলে কিছু করার নাই, যে এই যে 100 টাকা গেল, এই 100 টাকা কোথায় আছে এটা তো আপনারা দেখবেন। তার আগে বলি যে এই টাকাটা কবে যাবে। আজ যেমন দুপুর 3টায় আমি এই টাকাটা নিলাম, এটা কিন্তু রাত 12টার আগ পর্যন্ত আমি যেটাই নেবো, অর্থাৎ 11:30 বা 11:59 আগে যেটাই নেবো, সেটা আমার আগামীকাল ইনস্ট্যান্ট আগামীকাল সকাল 10টায় কিন্তু আমার এটা ঢুকে যাবে, ওকে, অ্যাকাউন্টে ঢুকে যাবে, 10টা থেকে 11টার মধ্যেই ঢুকে যাবে। আর যদি না ঢোকে তখন আমার এই যে প্রথম কাগজটা, যেটা যেটা দেখালাম, প্রথম কাগজটা আমি শো করব, আর দ্বিতীয় কাগজটা তো আমি কাস্টমারকে দিয়েই দিয়েছি। এটা মনে রাখবেন যে দুটি কাগজ বের হয়, প্রথম কাগজটা নিজের জন্য, দ্বিতীয় কাগজটা কাস্টমারদের জন্য। তো যদি রাত 12টার পরে আমি কোনো পেমেন্ট নেই, 12টা এবং 12টা 1 মিনিটে পেমেন্ট নেই, তাহলে সেটা কিন্তু আবার সকালে ঢুকবে না, সেটা পরের দিন আবার সকাল 10টায় যায় ঢুকবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন। এখন এই টাকাটা চেক করবেন আপনি, তো এই টাকাটা সেটেলমেন্ট করতে হয়, যে সেটেলমেন্ট এখানে লেখা আছে, সরি আমি স্টেটমেন্ট বলছিলাম, এটা সেটেলমেন্ট করতে হয়, অর্থাৎ এই টাকাটা আপনাকে আবার পার করতে হবে আজকেই, যতদিন যতক্ষণ পর্যন্ত না পার করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু থেকে যাবে। সেটেলমেন্ট করবেন কিভাবে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবার ডিরেক্ট উপরে চাপ দিলাম, সেটেলমেন্টে চলে গেলেন, তারপরে ওকে বাটনে চাপ দিলাম, এই যে দেখেন সেলস 100 টাকা যা থাকবে এখান থেকে এখন আপনাকে পার করতে হবে আপনার অ্যাকাউন্টে, 100 টাকা আমি পার করবো আমার অ্যাকাউন্টে। তাহলে আমি ওকে আরেকবার চাপ দিলাম, এখানে একটা লম্বা কাগজ বের হবে, ইয়েস, এই কাগজটাও আপনারা রেখে দেবেন প্রথম কাগজটার সাথে, যে আপনারা সেটেলমেন্ট করে ফেলেছেন। আমি একটু দেখাই যে এখানে কি লেখা উঠছে, সবার উপরে যেটা লেখা আছে যে ঢাকা ফার্নিচার বাজার, ওকে, সেটেলমেন্ট রিপোর্ট, সেটেলমেন্ট করেছি কত টাকা, 100 টাকা, কবে করেছি, তারিখ, ডিটেলস সব দেওয়া আছে। এটা তাহলে আজ যেহেতু করলাম, আগামীকাল সকাল 10টায় আমার টাকাটা ঢুকে যাবে। এখন আমি এটা যদি রাত 12টার পর করতাম তাহলে কিন্তু আগামীকাল ঢুকতো না, কারণ আমাদের দেশে হিসাব করা হয় 12টা টু 12টা দিন, পরের দিন যেয়ে ঢুকতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি বিশ্বাস করি আমার অনারেবল ভিউয়ার্সরা আপনারা সবাই স্মার্ট। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, কতটুকু বুঝাতে পেরেছি জানি না, চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও তৈরি করার। তো এটা হচ্ছে একটি পজ মেশিন, যারা স্মার্ট পেমেন্ট ইউজ করেন, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পছন্দ করেন, তাদের জন্য ডাচ বাংলার, এটা ডাচ বাংলার DBBL-এর, এটা নিতে ব্যাংকে জাস্ট একটু ভালো লবিং এবং আপনার সেল ভ্যালু যদি ভালো থাকে মার্কেটে, তাহলে তারা আপনাদেরকে দিয়ে দেবে। আপনি যোগাযোগ করলে ব্যাংকের সেকেন্ড অফিসার অথবা ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন, তারা আপনার প্রতিষ্ঠান দেখে আপনাকে দিয়ে দিবে।
তাহলে যেটা হবে, আপনার পণ্য আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করতে পারবেন। ক্রেডিট কার্ড কিন্তু সেই না যে আপনি বাকিতে দিচ্ছেন, কাস্টমার বাকিতে কিনবে, ব্যাংক থেকে লোন নিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকাটা ক্যাশই পাবেন। ডাস বাংলা 1,15,000 টাকা কেটে নেয়, মানে এই টাকাটাই যে মাত্র যে 100 টাকা আমি উইথড্র করলাম, এটা কিন্তু 15 পয়সা আমার কেটে গেছে। তো 1,15,000 টাকা নিয়ে নেবে তারা। তবে অনেক ক্ষেত্রে যদি বেশি ট্রানজ্যাকশান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কম রাখবে, ওকে। এবং অনেক সময় অফার আসে, যেমন গত মাসে একটা অফার গেছে ডাস বাংলা, যে কয়েকটা ট্রানজ্যাকশান করলে বা এত টাকা করলে পুরাটাই ফ্রি, ওই যে 1,500 টাকা লাখে নেবে ওটা নেবে না। তো এইগুলো খোঁজখবরও রাখতে হবে, কাস্টমারকে উদ্বুদ্ধ করতে হবে। আগামী 10 বছর বা 20 বছর পরে কিন্তু আসলে সবাই এই মেশিনটাই ব্যবহার করবে। এখন হয়তো বা অনেকে এটা বিরক্ত মনে করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আগামী 15-20 বছর পরে এইটা লাগবেই। রিক্সাওয়ালাদের কাছেও হয়তো বা এই মেশিন থাকতে পারে বা আরও উন্নত সিস্টেম আসতে পারে। তাই এগুলো শিখুন, আমার যে ভিডিও লিস্টে থেকে গেল এটা দেখবেন যদি কিভাবে করতে হয়। মোটামুটি সবগুলোই 99% একই, তবে কিছু কিছু একটু অন্যরকম থাকতে পারে। তবে আমার এই ভিডিওটি সব ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখা এবং আমার বকবকানি সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।